নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সংঘ প্রধানের আশীর্বাদ নিলেন বিপ্লব দেব, সর্বানন্দের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী। শর্ট সার্কিট হয়ে করিমগঞ্জে আগুন, চারটি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই। পৃথক অভিযানে আটক ছয় গরু পাচারকারী, ভিডিপির সাহায্যে সাফল্য বলল পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পর এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিলচরে এসে সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন। জানা গেছে, সংঘ প্রধানের সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ পুরোপুরি সৌজন্যমূলক ছিল। এদিন আগরতলা থেকে পবন হংসের হেলিকপ্টারে শিলচর ডিএসএতে অবতরণ করেন তিনি। সেখান থেকে সার্কিট হাউস হয়ে বিপ্লব কুমার দেব সোজা চলে যান শিলচর রামনগরের বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে। সেখানে সংঘ প্রধানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে জানা যায়। এদিকে শিলচর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, তার এই সফর একেবারেই রাজনৈতিক নয়। তিনি শিলচরে এসেছেন সংঘ প্রধানের আশীর্বাদ নিতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তার সঙ্গে সংঘ প্রধানের কোনো বার্তালাপ হয়নি। मैं बाल्यकाल से स्वयंसेवक हूँ, तो मैं जानता हूँ जे इनके पास मैं आया हूँ, पर इनसे सुनने के लिए आया हूँ, मैं कुछ बोलने के लिए नहीं आया। अच्छा सर, प्रदीप एनआरसी डॉक्यूमेंट त्रिपुरा असम सरकार मानसी ना सर? अभी इस विषय में ना बात करके मैं जो सर, उन्होंने अच्छा क्वेश्चन पूछा सर संघ चालक जी के बारे में, क्योंकि मैं उनके पास जा रहा हूँ, उनसे कुछ सुन के आता हूँ। সম্প্রতি কংগ্রেস ত্যাগ করা ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর মানিক্যদেব বর্মা বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সে প্রশ্নের উত্তরে বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র নিয়ে চলে। যারই ত্রিপুরার প্রতি প্রেম রয়েছে তিনি দলে স্বাগত। তবে প্রদ্যুৎ নতুন কোন রাজনৈতিক দল গঠন করছেন কিনা সে বিষয়টি তিনি এড়িয়ে যান। त्रिपुरा का प्रति प्यार है, ऐसे सबको मेरे पार्टी में स्वागत है। बीजेपी तो सबका साथ सबका विकास का पार्टी है। अब मैं व्यक्तिगत रूप से आपको बताऊंगा, प्रदीप किशोर देवर्मा त्रिपुरा के लास्ट राजा का बेटा है, व्यक्तिगत रूप मैं सम्मान करता हूँ। पार्टी उनको कौन सा करना है नहीं करना वो उनको तय। अगर वो खुद अपना दूसरा पार्टी बनाएगी तो त्रिपुरा में बीजेपी के लिए कोई प्रॉब्लम होगा क्या सर? ये तो जब बनाएंगे तब देखिए। थैंक यू सर। শারদীয় দুর্গাপূজার প্রাক মুহূর্তে করিমগঞ্জে ঘটে গেল একটি অঘটন। চারটি পরিবারের ওপর নেমে এসেছে ঘোর অমাবস্যা। শহরে নীলমণি রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে চারটি বসতবাড়ি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অরবিন্দ দাস, অসীম দাস সহ মোট চারটি পরিবার সর্বশান্ত হয়েছে। মানুষের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে উপস্থিত হন এলাকার জনগণ। খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনী। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডে একটি বাইক ও অটোরিকশার অনেক ক্ষতি হয়েছে। আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি, আমরা আমাদের এখান থেকে মনে হয় 100টার উপর কল হবে গেছে, কোনো ধরনের সুদুত্তর পাইনি। তারপর আমাদের এখান থেকে বাইক করে লোক গেল, তারপর ওদেরকে নিয়ে আসলো। সেম অবস্থা ইলেকট্রিক ডিপার্টমেন্টে বারবার ফোন করা হলো, পাওয়ার হাউসে ফোন করা হলো, কমপ্লেন সেন্টারে ফোন করা হলো, সব সেন্টারে ফোন করা হলো, ওদের কোনো উত্তর পাওয়া যায়নি। তারপর আমাদের সেম অবস্থায় আমাদের এখান থেকে লোক গেল, তারপর ওদেরকে নিয়ে আসা হলো। আমাদের করিমগঞ্জে ইমার্জেন্সি সার্ভিস বলতে কোনো কিছু নেই,
এখানে দেখতে পারেন এখানে 11,000 পোল্ট্রিজের লাইন আছে, লাইন চলছে, ফায়ার ব্রিগেডের লোক আসলো, লোক এসে বলে জল দিতে পারবে না, এখানে এখানে লাইন লাইন ছিঁড়ে পড়তে পারে, এই অবস্থা, কোনো লাইন অফ করে না। মানে কতটা বাড়ি জ্বলেছে? চারটা পরিবার। মনেরখাল চা বাগান থেকে তিনটি গরু চুরি করে অন্যত্র পাচার করার সময় গ্রামরক্ষী বাহিনীর হাতে গাড়ি সহ 6 চোর ধরা পড়েছে। পরে গ্রামরক্ষী বাহিনী এদের ধলাই থানার পালংঘাট আউটপোস্টে সমঝে দেয়। এরা হল আজিজুর রহমান, নজমুল হোসেন, আব্দুল কাসিম, শহীদুল আলম, সৈয়দ আহমেদ বড়ভুইয়া ও আব্দুল হোসেন। জানা গেছে শনিবার রাত 12টা নাগাদ প্রথমে AS-11CC-3606 নম্বরের একটি ম্যাজিক ট্রাক সহ সৈয়দ আহমেদ বড়ভুইয়া ও আব্দুল হোসেন নামের দুই চোরকে পাকড়াও করে পালংঘাট পুলিশ ফাঁড়িতে সমঝে দেওয়া হয়। এদিনে রাত 3টা নাগাদ কল্যাণপুর ও বড়াইবসি এলাকা থেকে আরও 3টি গরু সহ 4 চোরকে পাকড়াও করে থানায় নিয়ে আসা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে থানার ICBP রাভা অভিযান চালিয়ে এদের পাকড়াও করতে সক্ষম হন। জোয়াকালি রাতে আমাক অর্থাৎ আমি আইসি পালংঘাট অপি কল্যাণপুর VDP আর বড়াইবসির VDP পার্টিয়ে মোক টেলিফোন করে জানাইছে যে এটা সন্দেহযুক্ত ট্রাক গাড়ি এরিয়াত ঘুরা ফিরা করে, তেওঁলোকে সেইটো ট্রাক গাড়ি আটকাবলৈ চাইছিলে, কিন্তু ট্রাকটো যেতিয়া সিগনেল মারিছিল তেতিয়া ট্রাকৰ ড্রাইভারে আটকাবলৈ চোৱা নাছিল, তথাপিও VDP পার্টিয়ে কষ্ট করে ট্রাকটো আটকাবলৈ সমর্থন হয়েছে। আর লগে লগে মোক খবর দিয়াত মই ঘটনাস্থলীত গৈ ট্রাকখন নম্বর AS-11CC-3606 মেজিক ট্রাকখন আর দুইজন শাহিদ আহমেদ বড়ভূঞা, আব্দুল হোসেন, তেওঁলোকক মই থানাত আনি ইন্টারোগেশন করেছো। তেখেতসকলে ৰাতি দিন আহিছিল যে তেওঁলোকে চুরি কার্য সম্পাদন করব আহিছে বলে তেওঁলোকৰ কিছু আভাস পাওয়া গৈছে। ইতিমধ্যে তার পিছত মই তেওঁলোকৰ আহাৰ পিছত 4টামান বজাত আকৌ উক্ত কল্যাণপুর VDP আর বড়বস্তির VDP মোক খবর দিলে যে আমি আকৌ 4জন চুর গুরু সঙ্গে 3টা গরু তেওঁলোকক হাত নাতে ধরবলে সমর্থ হয়েছো। তেওঁলোকক ধরে রাখার পিছত মই ঘটনাস্থলীত গৈ উদ্ধার করেছো। উদ্ধার করে আনি মই থানাত আনিছো, লগতে গরু থানাত আনা হল। আনি পিছত খবরা খবরি গম পাওয়া গেল যে এই গরু 3টা বলদ গরু এই মনিয়ারখাল বাগানের টি সেকশনের পর চুরি করে আনিছিলে। এদিকে গরুর মালিক শীতাংশু চাষা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার 4টি গরুর মধ্যে 3টি গরু চুরি যাওয়ার পথে আটকা পড়েছে। সভাপতি পরেশ তাঁতি, আমি ঘটনাটা ফোন যুগে প্রথমে খবর পেয়েছি, এরপরে মনিয়ারখালে আমি আমাদের যারা আছে ওদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে শীতাংশু চাষা ও মনিয়াখালেই ওর গরু চুরি হয়েছে। পরবর্তীতে ও এসে VDP-র দ্বারা যে ধরা হয়েছিল সেটা শনাক্ত করতে পেরেছে, এরপরে থানায় নিয়ে আসা হয়েছে, ওদের বিরুদ্ধে একটা এখন FIR করা হয়েছে। এই যে গরু চুর যারা আছে ওদের কঠোর শাস্তি আমরা দাবি করছি, যাতে ভবিষ্যতে এরকম আর পুনরাবৃত্তি না ঘটে, এটার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হোক প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। শিলচর জেলা বারের সভাপতি নির্বাচিত হয়েছে নীলাদ্রি রায় এবং সম্পাদক হয়েছেন আব্দুল হাই লস্কর। শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত এই নির্বাচন প্রক্রিয়ায় ভোটে জয়ী হয়েছে নীলাদ্রি ও আব্দুল হাই। সভাপতি হওয়ার পথে নীলাদ্রি গতবারের বর্ষীয়ান চুনিলাল ভট্টাচার্যকে 127 ভোটের ব্যবধানে পরাজিত করেন। জানা গেছে এবার ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য রিটার্নিং অফিসার দুলাল মিত্রের উদ্যোগে মোট 4টি টেবিলে পুলিং বুথের ব্যবস্থা করা হয়। লক্ষণীয় বিষয় হল এবার নোটায়ও প্রচুর ভোট পড়েছে। জানা গেছে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে 1 অক্টোবর। So, I declare Nilantri Rai. Yes, President of the 50 Palace of Sutra.
সম্প্রতি রাজ্যের বৈদ্যুতিন মাধ্যমে প্রচারিত একটি সংবাদকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে শিলচর কাগই লোয়াং নাগা কলোনিতে। এনআরসি বিষয়ক পরিবেশিত ওই সংবাদে শিলচরের নিষিদ্ধ পল্লীকে নাগাপট্টির নিষিদ্ধ পল্লী বলে দেখানো হয়েছে। রবিবার কাগই লোয়াং ডেভেলপমেন্ট সোসাইটি, কাগই লোয়াং ওমেন সোসাইটি, সারা আসাম রংমি নাগা স্টুডেন্টস ইউনিয়ন যৌথভাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে পরিবেশিত ওই সংবাদের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল আপনারা সত্য ঘটনা প্রকাশ করা আপনাদের এটা, কিন্তু আমাদের এই যে আপনারা এখন আপনাদের আমি মানে খুব অপমান করিয়াম না বা আপনারে আমি অ্যাডভাইস দিয়ার না বা আপনারা সেজেন্ট করি আমি বিশ্বাস করি না। এখন সিজনটা হবে এত রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, অটোওয়ালা প্রত্যেক মানুষের গুলি গুলি চাপ্পা তবে এরিয়া জানা তারা জানা পাবে, কিন্তু একজন সাংবাদিক হয়ে যদি পারফেক্ট এরিয়া না জানিয়ে যদি সংবাদ প্রকাশ করে তাহলে এই সংবাদটা আমাদের সমাজে ধ্বংস করা মতো। সেই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ যাতে এই ভবিষ্যতে এই ধরনের না হয় বা যারা যে যারা করব তাদেরকে আপনারা বোঝানো হয় মানে সংবাদ যদি প্রকাশ করতে হয় ঠিক সত্যভাবে সঠিক এরিয়া সঠিক ঠিকানা আমাদের প্রকাশ করার জন্য। এদের মঞ্চের পক্ষে কে রংমেই বলেন, প্রায়শই বিভিন্ন পত্রপত্রিকায় ওই এলাকাকে নিষিদ্ধ পল্লী বা রেড লাইট এলাকা বলে লেখা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে রাজ্যের একটি প্রথম সারির বৈদ্যুতিন মাধ্যমের শিক্ষিত একজন সাংবাদিক ওই এলাকার সঙ্গে নাগাপট্টিকে জুড়ে দেওয়ায় তারা মর্মাহত। এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন তারা। কিন্তু নাগাপট্টি বলে উল্লেখ করিনি, কিন্তু আমাদের শিক্ষিত সাংবাদিক শ্রীমান অভিজিৎ ভট্টাচার্য প্রাগ নিউজের রিপোর্টার, ওনার রিপোর্টে আমাদের অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে বলে সেটাকে আমরা চিন্তা নেতা এবং প্রতিবাদ জানাই। সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বদরপুর বিধানসভা কেন্দ্রের শ্রীগৌরী হাইস্কুলের মাঠে রবিবার সারা দিনব্যাপী পোষণ মেলার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন বিকাশ আধিকারিক সজল দাস, মালুয়া শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন, বদরপুর বিজেপি মণ্ডল সভাপতি রূপন কুমার পাল, শ্রীগৌরী হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ডক্টর উৎপল মাহতি প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে শিশু বিকাশ আধিকারিক বলেন, শিশু নারী পুরুষ সবাইকে পোষণমুক্ত জীবনযাপন করা জরুরি। আমাদের এই প্রোগ্রাম সম্পূর্ণ মাসব্যাপী পোষণ মাস হিসাবে উদযাপিত হচ্ছে। আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে গ্রাম সভায়ও এই সজাগতা সভা আয়োজন হয়েছে প্রত্যেক জিপিতে, তারপর আমাদের সেক্টর ওয়াইজ, তারপর দুই তিন বা চার পাঁচ এরকম সেন্টার মিলে সজাগতা সভা আয়োজন। এই সভার মুখ্য উদ্দেশ্য কী? এই সভার মুখ্য উদ্দেশ্য হল আমাদের পোষণ যখন গত বছর স্টার্ট দিছে 2018 সালে 8 মার্চ, তখন এটার পোষণের উদ্দেশ্য হইল কুপোষণ মুক্ত হওয়া। আমাদের দেশে জন্মগতভাবে অনেক শিশু আন্ডারওয়েট হিসাবে জন্ম নেয়, রক্তহীনতার ভুগে, তারপরে মালনিউট্রিশনে ভুগে, তারপরে জন্মাবস্থায় সর্বাকায় যেটারে সর্বাকয় স্থানটি এই হিসাবেই মানে অনেক শিশু জন্ম হয়, ওইগুলা দূর করার জন্য এই পোষণ অভিযান। দুর্গাপূজার প্রাককালে দুস্থদের বস্ত্র বিতরণে এগিয়ে এলো ড্রিম ইন্ডিয়া। রবিবার সংগঠনের পক্ষ থেকে তারাপুর রেল স্টেশন, তারাপুর চাঁদমারি এবং রংপুর শিমুলতলা এলাকায় দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। ড্রিম ইন্ডিয়ার পক্ষ থেকে এদিনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশিষ্ঠ দাস, রমি শেখ, আব্দুল কাদের মিয়া, বিধান মালাকার, দুলুবি দাস এবং শিবা দাস। এদিকে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণে এগিয়ে এলো ব্রজাদিত্য সেবা সংস্থার করিমগঞ্জ শাখা। শাখা কেন্দ্রের সভাপতি বিজু করের উদ্যোগে স্থানীয় কালাচাঁদ মন্দিরে পুনরায় নিজ কাটিকড়া দ্বিতীয় খণ্ড জগদীশপুর সীতারাম বাবার আশ্রমে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া মন্দিরের উন্নতিকল্পে ব্রজাদিত্য সেবা সংস্থার করিমগঞ্জ বটরশি শাখা কেন্দ্র 5,000 টাকার আর্থিক অনুদান দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য কার্যালয়ের সভাপতি বরেণ্য গোস্বামী, লিগ্যাল অ্যাডভাইজার উত্তম নাগ, ভার্গব নাগ প্রমুখ। দেবীপক্ষে শিলচরের আর্য সংস্কৃতি বোধনী সমিতির ব্যবস্থাপনায় বিকেলবেলা আয়োজিত হয় সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় নৃত্যালেখ দেবী বন্দনা, তাছাড়া ছিল সমবেত ও একক সঙ্গীতানুষ্ঠান। সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব দিলীপ কুমার দেবের সাথে এক মুক্ত আলোচনা পর্ব ছিল। সকলের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সংঘ প্রধানের আশীর্বাদ নিলেন বিপ্লব দেব, সর্বানন্দের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী। শর্ট সার্কিট হয়ে করিমগঞ্জে আগুন, চারটি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই। পৃথক অভিযানে আটক ছয় গরু পাচারকারী, ভিডিপির সাহায্যে সাফল্য বলল পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।